বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি যে নতুন জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব তা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটিতে ভিলেজ রিসোর্স পার্সনস পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এই নোটিফিকেশনটিতে নর্থ ত্রিপুরা জেলার 8টি ব্লকের মধ্যে সর্বমোট 22টি শূন্য পদে ভিলেজ রিসোর্স পার্সনস পদে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এই নোটিফিকেশনটিতে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবার প্রথম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে রাখবেন, যাতে আমি কোন নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। নর্থ ত্রিপুরাতে আপনাদেরকে সর্বমোট 8টি ব্লকের মধ্যে নিয়োগ করা হবে এবং যেসব ব্লকের আওতায় আপনাদেরকে নিয়োগ করা হবে তার নাম হলো দশদা, জম্পুই হিল, লালজুড়ি, ডামছেড়া, পানিসাগর, যুবরাজনগর, কালাছেড়া এবং কদমতলা ব্লকের আওতায় আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং এই নোটিফিকেশনটিতে সর্বমোট শূন্যপদের সংখ্যা রাখা হয়েছে 22টি এবং এই শূন্যপদগুলিকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এসসিদের জন্য 5টি শূন্যপদ রাখা হয়েছে, এসটিদের জন্য 5টি, ইউআরদের জন্য 12টি এবং উমেনদের জন্য 10টি শূন্যপদ রাখা হয়েছে। এবং প্রতিটি ব্লকের জন্য শূন্যপদগুলিকে এই নোটিফিকেশনটিতে ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা সবাই এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করে নেবেন কিংবা চেক আউট করে নেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে আপনাদের মধ্যে যারা এই পোস্টগুলিতে আবেদন করতে ইচ্ছুক, আপনাদের এই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং আপনাদের মানরেগা কার্ড থাকতে হবে কিংবা আপনাদের পরিবারের যে কোনো সদস্যের এমজিএন রেগা কার্ড থাকতে হবে। সিলেকশন মেথডের মধ্যে বলা হয়েছে এই নোটিফিকেশনটিতে আপনাদেরকে 2টি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে ভালো একাডেমিক পারফরমেন্সের উপর নির্ভর করে কিংবা ভিত্তি করে মার্ক দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে আপনাদের 40 মার্কের ওয়েটেজ মার্ক দেওয়া হবে, একাডেমিকের ভালো পারফরমেন্সের উপর নির্ভর করে কিংবা ভিত্তি করে, এবং বাকি 10 নম্বর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে দেওয়া হবে। এই নোটিফিকেশনটিতে বলা হয়েছে আপনাদের তাদের দেওয়া এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালো করে ফিল আপ করে আপনাদের সমস্ত অরিজিনাল অথেন্টিক ডকুমেন্টগুলিকে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে অফলাইন পদ্ধতিতে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিংবা আপনারা নিজে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাই হ্যান্ডে ওদের অফিসে জমা দিয়ে আসতে পারবেন। ওদের অফিসের অ্যাড্রেসটি হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, নর্থ ত্রিপুরা, ধর্মনগর। এবং তাদের এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওদের অফিসে জমা দেওয়ার তারিখ রাখা হয়েছে 21/11/2022 হইতে 5/12/2022 পর্যন্ত। এবং আপনাদের মধ্যে কেউ যদি ওদের অফিসে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দেন তাহলে অফিস চলাকালীন সময়ে জমা দিয়ে আসতে হবে। সময় দেওয়া হয়েছে সকাল 11টা হইতে বিকেল 4টা পর্যন্ত। এই নোটিফিকেশনটিতে আবেদন করার জন্য আপনাদের যেসব ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে তা সব এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা সবাই এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করে নেবেন এবং সঙ্গে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলি এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলিও একটু ভালো করে চেক আউট করে নেবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন এবং সঙ্গে এই নোটিফিকেশনটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।